ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমি একটি কার্গো শিপের পার্টনার আছি, কার্গো শিপে পার, সেখানে আমি যেই টাকা ইনভেস্ট করেছি সেটার কি জাকাত দিতে হবে? জি অবশ্যই আপনাকে সেটা জাকাত দিতে হবে, কারণ তো অবশ্যই বড় টাকা, আর এটা তো ইনভেস্ট করেছেন, জাকাত দিবেন না কেন? জাকাত না দেওয়ার তো কোনো কারণ নেই, যত টাকা ইনভেস্ট করেছেন তত টাকার আপনি জাকাত দিবেন, যদি আয় হয়ে থাকে আয় সহ যোগ করে জাকাত দিতে হবে, যদি কিনে ফেলে থাকেন, ধরেন শিপটা, কার্গো শিপ কিনে ফেলেছেন আপনি আপনার কয়েকজনে মিলে, তখন আসবে আপনাদের আয়ের উপর। আর যদি না, এটা ওরা আপনি কিনেন নাই, শিপ কিনেন নাই, শিপের অন্য অন্য সাইডে আপনি শুধু কিনেছেন, পার্টনার হয়েছেন, তখন আপনাকে পুরো টাকা জাকাত দিতে হবে। আর যেটা ইনভেস্ট করেছেন, যদি সেটা কার্গোর উপর হয়, ধরে আপনি জাহাজ কিনেছেন, জাহাজ এখন পণ্য আনা নেওয়া করছে বিভিন্ন দেশ থেকে, তাহলে আপনার সেটা শুধু আয়ের উপর জাকাত আসবে, সেটা শুধু আয়ের উপর জাকাত আসবে, মূল জিনিসটার উপর তখন আর জাকাত আসবে না, মূল জিনিসটা তো ইনভেস্ট হয়ে গেছে, ইনভেস্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।